শীতে হাঁটু ব্যথা মুক্তির সহজ উপায় পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। পরামর্শ: ব্যথা তীব্র হলে চিকিৎসার পাশাপাশি 7 থেকে 10 দিন যতটুকু সম্ভব হাঁটা চলাফেরায় হাঁটুর মুভমেন্ট কমাতে হবে। হাঁটু ফুলে গেলে ঠান্ডা থেরাপি বা ক্রায়োথেরাপি ফলদায়ক। দীর্ঘদিনের ব্যথায় কন্ট্রাস্ট বাত কার্যকরী। চিকিৎসকের পরামর্শে ফার্মাকোথেরাপি, রিহ্যাব ফিজিও, পিআরপি, টিআরপি আধুনিক চিকিৎসা। যেহেতু হাঁটুর ব্যথা ও সমস্যা নানাবিধ কারণে হয়ে থাকে, তাই চিকিৎসা অবশ্যই একজন বিশেষজ্ঞের সরাসরি তত্ত্বাবধানে করতে হবে। অনেকে নিজে নিজে ক্যালসিয়াম বা ব্যথানাশক ওষুধ কিনে খায়, এতে করে মূল রোগ ডায়াগনোসিস হয় না। উপরোক্ত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া শারীরিক বিভিন্ন জটিলতা প্রকাশ পায় এবং মূল সমস্যা আরও বাড়তে বাড়তে সেকেন্ডারি কমপ্লিকেশন বা জটিলতা তৈরি হয়। আমাদের দেশে অনেকেই হাঁটুর ব্যথা হলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে, এতে করে হাঁটু আরও খারাপ হতে থাকে। এক পর্যায়ে শুয়ে থাকলেও হাঁটু ব্যথা অশান্তি ও তৈরি হয়। অবৈজ্ঞানিক কোনো মালিশ, ঝাড়ফুঁক বা কর্মকাণ্ড করা যাবে না। ইদানিং অনেকেই হাঁটু ব্যথা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াই যেখানে সেখানে থেরাপি বা ফিজিওথেরাপি নেয়, এতে করে রোগী মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে, এমনকি পঙ্গুত্ব বরণ করতে পারে। হাঁটুতে যদি টিবি বা ক্যান্সার রোগ থাকে, তাহলে ফিজিওথেরাপি দিলে রোগী আরও খারাপ হয়ে মারাও যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানে নিয়মিত গবেষণা চলছে। গবেষণা নির্ভুল আধুনিক চিকিৎসা পেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে নিতে হবে। যাদের অতিরিক্ত ওজন বা অত্যাধিক কম ওজন, তাদের হাঁটু ব্যথা বা অন্য সমস্যা বেড়ে যেতে পারে। তাই হাঁটুর সমস্যার রোগীদের শরীরের ওজনেরও চিকিৎসা নিতে হবে। পায়ের পাতা বা কোমরের রোগ থেকেও হাঁটুর ব্যথা হতে পারে, তখন হাঁটুর চিকিৎসার আগে পায়ের বা কোমরের চিকিৎসা দিতে হবে। ব্যথা ও পঙ্গুত্ব চিকিৎসার রিহ্যাব ফিজিও আধুনিক নিরাপদ চিকিৎসা। চিকিৎসার মূল মন্ত্র ব্যথা নিরাময়ের পাশাপাশি হাঁটুর জোড়া মাংসপেশির কর্মক্ষমতা সচল রাখা। এই চিকিৎসায় বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই রিহ্যাব হাসপাতাল ক্লিনিকে রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।